বেশি বেশি করে জল খেলে শরীরের অর্ধেক রোগ দৌড়ে পালিয়ে যাবে। নিশ্চয়ই কথা শুনে আপনারা অনেকেই অনেক বেশি করে জল খান, কিন্তু কতটা খাবেন? বিপদ ডেকে আনছেন না তো? প্রয়োজনের বেশি জল খেয়ে প্রিয়ার মতো আজকের অফবিটে সেই বার্তাই আপনাদের দেবো। শুরুতেই দেখাবো প্রিয়াকে, বেশি জল খেয়ে প্রিয়া কি বিপদে পড়ছে। মা ভাঙা রেকর্ডের মতন আমার পেছনে লেগে থাকতো, প্রিয়া জল খা জল খা জল খা, না তো তুই কি মরুভূমির উঠ নাকি, জলই খাস না। ঠিক এমনটাই ছিল প্রিয়ার জীবন, জলহীন জীবন। কারণ ব্যবসা নিয়ে এত ব্যস্ত যে জল খাওয়ার সময়ই ছিল না। সৌন্দর্য সচেতন প্রিয়া ওয়ার্কআউট করলেও জল খাওয়ার প্রতি তীব্র অনীহা। একটা সময় ছিল যখন জল খাওয়া যে একটা হেলদি হ্যাবিট, এটা আমি টোটালি অ্যাভয়েড করতাম। জল না খাওয়ায় ফলও পেয়েছেন হাতে নাতে, একাধিক রোগ বাসা বাঁধতে থাকে শরীরে। জল কম খাওয়ার জন্য শরীরে যা যা নেগেটিভ সাইনগুলো হয় তার মধ্যে কিছু কিছু দেখা দিতে থাকলো। স্কিন খুব খারাপ হচ্ছিল, খুব ড্রাই হয়ে যাচ্ছিল, ইনডাইজেশনের প্রবলেম হচ্ছিল, অ্যান্টাসিড ছাড়া কোনো খাবারই খেতে পারতাম না। অবশেষে টনক নড়ে, স্বামীর সঙ্গে ছোটেন ডাক্তারের কাছে। অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি বাদ যায়নি কিছুই, চিকিৎসকদের নিদান প্রচুর জল খেতে হবে। জল খাওয়াটাকে একটা হ্যাবিটের মধ্যে আনতে হবে। সকালবেলা উঠে খালি পেটে জল খাওয়া, তারপরেই সারা দিন যা কাজ করছি, বিএড বিজনেস, বিএড ফ্যামিলি, বিএড ফিটনেস, সারাক্ষণ জলটাকে প্রতিনিয়তভাবে খেয়ে যেতে হবে। একটা বোতল সবসময় সঙ্গে রাখি, এরম করেই একটা হ্যাবিট ইনকালকেট করেছি লাইফে জল খাওয়ার। একটা সময় জলই খেতেন না, এখন জল খাচ্ছেন ঘন ঘন, ঘুরছেন ফিরছেন কাজ করছেন জলে চুমুক দিচ্ছেন। এখন আবার অন্য চিন্তা, প্রয়োজনের অতিরিক্ত জল খেয়ে ফেলছেন না তো, তাহলে তো ঘোর বিপদ। এখন আমি কনস্ট্যান্টলি জল খেতে থাকি, কথা কথায় জল খাই, কিন্তু আমি এটা ঠিক জানি না যে জল তো অফকোর্স 2.5 লিটার দিনে মিনিমাম তো খেতেই হয়, কিন্তু তার চেয়ে যদি বেশি আমি খেয়ে ফেলি তাহলে কোনো নেগেটিভ এফেক্ট আমার বডিতে হতে পারে কিনা। চিকিৎসকদের দাবি, কম জল খেলে যেমন ক্ষতি তেমনই প্রয়োজনের অতিরিক্ত জল খেলে শরীরের দফা রফা, চাপ বাড়বে কিডনি ও হার্টের উপর। 24 ঘন্টার জন্য ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা। আপনি কতটা জল খাবেন সেটা জানতেই ফোন করুন আমাদের 2234242429180087। দুটো নাম্বারে আমাদের এক্সপার্টরা আপনাদের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর কল্যাণ ব্যানার্জি, ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক তিনি। এছাড়াও একটু পরে আমাদের সঙ্গে থাকবেন কিডনি বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডক্টর অভিজিৎ তরফদার। আমি ডক্টর ব্যানার্জির কাছে একেবারে শুরুতেই আসবো। বেশি জল খেতে হয় এটা আমরা শুনে মোটামুটি অভ্যেস হয়ে গেছে, মিথ এটা একটা, জল বেশি করে খেলেই সব সমাধান। কিন্তু আমরা কতটা জল খাবো? দেখুন, সাধারণত বলা যেতে পারে জল বেশি খেলে ভালো থাকবো, এই কনসেপ্টটা অ্যাবসলিউটলি ভুল। আচ্ছা, মোটামুটি আমাদের দেশের আবহাওয়াতে জেনারেল ছেলেরা, মেল ক্যান্ডিডেট, 3.5 to 3.7 লিটার ইজ সাফিসিয়েন্ট। তার মানে 12 থেকে 15 কাপ। আচ্ছা, গ্লাসের হিসেবে হলে 8 গ্লাস। আচ্ছা, আর ফিমেলদের ক্ষেত্রে তার থেকে 700 মিলিলিটার বাদ দিয়ে খেলে ইন জেনারেল ঠিকঠাক থাকার কথা, মানে প্রাপ্তবয়স্ক সুস্থ একজন নাগরিকের ক্ষেত্রে, ইফ আর সি ডাজ নট হ্যাভ এনি ক্লিনিক্যাল ডিজিজ। তো এটা মনে রেখে আমাদেরকে যদি আমরা যদি ঠিক মতো অ্যাওয়ারনেস তৈরি করে জীবনযাপন করতে পারি বা লাইফস্টাইল একটু মডিফাই করে নিতে পারি, তাহলে দ্যাট ইজ গুড ফর হেলথ। বাট এটা কখনোই ঠিক নয় যে জল বেশি খেলেই ভালো থাকবো এবং যত ইচ্ছা। এ প্রসঙ্গে একটাই কথা বলা যায় যে সকালে আপনারা এভরিবডি জল খেতেই পারেন, বাট দ্যাট শুড নট বি মোর দেন 500 to 700 ml। এবং মানে সেটা গ্লাস বা কাপে যদি বলেন, কাপে বললে আপনি 3 কাপ থেকে 5 কাপ অবধি কাপ খেতে পারেন, এটা খালি পেটে। খালি পেটে, বাট তার মানে এই নয় যে আপনাকে তার বেশি জল খেলে ভালো থাকতে পারবেন। আর আউটসাইড ইওর নর্মাল ডেলি রুটিনের ভেতরে আপনি মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি সারাদিনে, একটু আগেই যেটা বলছিলাম যে
সুস্থ একজন মানুষের জন্য 12 থেকে 15 কাপ অবধি জল, মানে 8 গ্লাস, 8 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের জন্য কতটা প্রয়োজন? 8 থেকে 10 বছরের বাচ্চাদের জন্য সাধারণত তার এটা ডিপেন্ডস করে তার বডি ওয়েটের উপরে। আচ্ছা, এখন যদি আমাদের দেশের আবহাওয়াতে বডি ওয়েট ঠিকঠাক থাকে তাহলে 1.7 থেকে 2 লিটার অবধি সাফিসিয়েন্ট। আচ্ছা, 2 লিটার। আমি দর্শকদের সঙ্গে পরিচয় করে দিই, আগে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে ডক্টর অভিজিৎ তরফদার। 57-60 বছর বয়সে কতটা? এখন দুই একটা জিনিস প্রথমে বলে দিই, সেটা হচ্ছে যে আমরা জল খাওয়াটার হিসেব করি কতখানি সে প্রস্রাব করছে তার সঙ্গে সম্পর্ক ধরে। দ্বিতীয় কথা হচ্ছে সে কি জাতীয় কাজ করছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধরুন একজন মানুষ সে যদি সারাদিন পাথর ভাঙে, রাস্তায় রোদ্দুরে কাজ করে কি ব্লাস্ট ফার্নেসে কাজ করে, তার যতখানি জল খেতে হবে। আর কেউ যদি সারাদিন ঠান্ডা ঘরে কাজ করে তার দুজনের এক পরিমাণ জল খাওয়ার প্রয়োজন নেই। সুতরাং আমাদের টার্গেটটা হচ্ছে সারাদিনে 1.5 থেকে 2 লিটার প্রস্রাব হওয়া, এক্সকিউজ মি। সুতরাং এইটা খেতে মানে এই পরিমাণ ইউরিন পাস করতে গেলে তার যতখানি জল খাওয়ার প্রয়োজন আমাদের হিসেবটা তাই। সুতরাং এই যারা যারা প্রশ্ন করেছেন সেই প্রত্যেক প্রশ্নকর্তার কাছে আমার প্রশ্ন তার কাজের ধরনটা। যদি সেই ব্যক্তি এমন কাজ করেন যাতে তাকে সারাদিন রোদ্দুরে কাজ করতে হয়, একজন ধরুন ফেরিওয়ালা, তিনি যদি সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে কাজ করেন, কি একজন মানুষ যিনি সারাদিন রোদ্দুরে থাকতে বাধ্য হন, তিনি সারাদিন এমনও হতে পারে গ্রীষ্মকালে 8-10 লিটার জল খেলেও তার হয়তো 1.5 লিটার প্রস্রাব হচ্ছে না। আচ্ছা, এটা কায়িক শ্রমের উপর নির্ভর করে, শ্রম শুধু না, তার কতখানি জল নষ্ট হচ্ছে ঘামের সঙ্গে, সারাদিনে কতখানি জল বেরিয়ে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশে যে দেশটা ট্রপিক্যাল কান্ট্রি সেইখানে গ্রীষ্মকালে কখনো কখনো ইনসেন্সিবল লস, ঘাম আমরা বুঝতে পারি না, চামড়ার ভেতর দিয়ে যে জল বেরিয়ে যাচ্ছে সেটা হয়তো সারাদিনে 6 থেকে 8 লিটারও জল বেরিয়ে যেতে পারে। সেই জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা সবসময় বলি যে আপনার কত বয়স, আপনার কত সারফেস এরিয়া, এই হিসেবগুলো যেগুলো বিদেশ থেকে আমাদের কাছে করে পাঠানো হয় তার সঙ্গে যেটা হিসেব করবেন সেটা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আলাদা। এবং সেক্ষেত্রে জলের প্রয়োজন হয়তো অনেক সময় স্বাভাবিকের থেকে অনেক বেশি হয়ে যায়। এবং তার মানে ম্যান টু ম্যান এটা ভ্যারিও করে। প্রয়োজনটা হয় অনেক বেশি। আবার উল্টো দিকে বয়স্ক মানুষ তাদের হয়তো আমরা সেই আলোচনাটাও করবো, 57 থেকে 60 আরো বেশি ধরা যাক 75 বছর বয়সের বৃদ্ধ, তিনি হয়তো জল প্রচুর খেয়ে যাচ্ছেন কিন্তু তুলনামূলক ভাবে সলিউট নুন খাচ্ছেন না বা অন্যান্য যে জিনিসগুলো সেগুলো খাচ্ছেন না, যেগুলোর জন্য তার হয়তো হতে পারে যে সে তার ক্ষেত্রে সমস্যাটা উল্টো দিকে বেড়ে যাচ্ছে। জল বেশি হওয়ার জন্য হয়তো তার নুনের ভাগ কমে যাচ্ছে, রক্তে নুনের ভাগ কমে যাওয়ার জন্য তার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সেই দুটো জিনিস, এই এই জিনিসটা একদম ব্ল্যাঙ্কেট বলে দেওয়া যায় না যে আপনি এতখানি জল খাবেন। তার বয়স, তার পরিপার্শ্ব, তার অসুখ। এবং আরেকটা জিনিসও বলে দিই, জাস্ট আপনাকে ইন্টারাপ্ট করার আগে বলি, আমাদের শরীরে জল এবং নুনের যে মাত্রা এটা নিয়ন্ত্রণ করে 4টে অঙ্গ, একটা তো কিডনি, একটা মস্তিষ্ক, একটা লিভার আর একটা থাইরয়েড। এই 4টে অঙ্গ ঠিকঠাক আছে কিনা সেটাও খুব জরুরি। ধরা যাক আমি জল খেয়ে যাচ্ছি কিন্তু আমি জানি না আমার এই 4টে অঙ্গের কোনোটা বৈকল্য আছে। যদি বৈকল্য থাকে তাহলে জল যদি বেশি খেয়ে যায় তাহলে দেখা যাবে নুনের মাত্রা তুলনামূলক কমে গেল, কমে গিয়ে হয়তো বিপদ ঘটে যেতে পারে। উনি যে কায়িক পরিশ্রমটা করছেন সেলসের তাতে ওনার রোজগার খাদ্য তালিকাটা কি আছে এটাও মনে রাখতে হবে। তবে এট এ গ্লান্স এটা বলা যেতে পারে ওনার যা বডি ওয়েট অনুযায়ী, যদি ওনার কোনো ওষুধ না খাওয়া থাকে, আর যেটা ডক্টর তরফদার এক্ষুনি বললেন যদি অন্য কোনো সমস্যা কোনো অর্গানে না থাকে তাহলে 2.5 থেকে 3.5 লিটার অবধি জল সাধারণ আবহাওয়াতে। উনি কোন পারিপার্শ্বিক পরিস্থিতিতে কাজ করছেন ঘুরতে হয় সেখানে কাজ করেন সাফিসিয়েন্ট এই বলা যেতে পারে। যে অনেকেরই একটা ধারণা আছে, বিশেষ করে আমাদের কাছে অনেকেই বলেন যে আমরা বেশি জল খেলে কিডনি ভালো থাকে। এই ভালো থাকাটা তাদেরই যাদের কিডনিতে পাথর আছে। যদি কারোর বারবার কিডনিতে পাথর হয়, পাথর যেহেতু একটা দ্রবণের ফর্মে থাকে, একটা সলিউশন ফর্মে থাকে, সেই কারণে জলটা বেশি খেলে দেখা যায় যে পাথর হওয়ার প্রবণতাটা কমে। সেটা ছাড়া অন্য যে কোনো কিডনির অসুখে, যার কিডনির অসুখ এর মধ্যেই হয়ে গেছে তার ক্ষেত্রে আমরা কিন্তু জল কমাতে বলি। ঠিক, তার কারণ কিডনি যেহেতু জল বার করে দেয়
এবং কিডনি যদি ঠিক মতন কাজ করতে না পারে, যে সমস্যা হতে পারে সেটা হচ্ছে ওই বাড়তি জলটা তখন শরীরে জমে যায়। এবং জমে যাওয়া মানে হচ্ছে কিন্তু শুধু রক্তের মধ্যে জমে যায় না, বড় বড় যে অঙ্গগুলো হৃৎপিণ্ডের মধ্যে জমে, লাংসের ফুসফুসের মধ্যে জমে, লাংসের মধ্যে জমে, সব জায়গায় জমে গিয়ে এমনও হয় ওই জলের জন্য মানুষের প্রাণ সংশয় হতে পারে। সুতরাং একদিকে যেটা বললাম জল বেশি খাওয়া দরকার স্বাভাবিকভাবে পাথর ইত্যাদি ইত্যাদি কমানোর জন্য, কিন্তু সেই বেশিটা যেন এমন বেশি না হয়ে যায় যার জন্য রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়, এটা হচ্ছে এক। দ্বিতীয়, যার কিডনির অসুখ এর মধ্যেই রয়ে গেছে, সে যদি বেশি জল খায়, অনেক কিডনির অসুখে সব নয়, সে যদি বেশি জল খায় তাহলে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে জল জমে গিয়ে তার প্রাণ সংশয় হতে পারে। বিপরীত সম্পূর্ণ।